নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 500 বছর পর এই শুভ দীপাবলিতে বেশ কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে। মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে, ধনযোগ সৃষ্টি হয়েছে, অমৃত যোগ সৃষ্টি হয়েছে। এই দুর্লভ যোগগুলো সৃষ্টি হয়েছে এই শুভ দীপাবলিতে, এবং 500 বছর পর এই যোগে আপনার সোমবার 24 অক্টোবর 2022 এই পূর্ণ তিথিতে যে 6 রাশির ধনবর্ষা হতে চলেছে, সেই 6 রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আবারও বলবো, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, এই যে 500 বছর পর শুভ দীপাবলিতে যে দুর্লভ যোগগুলো সৃষ্টি হয়েছে, তার ফলে 6 রাশি কিন্তু মহাকোটিপতি ও সৌভাগ্যশালী হতে চলেছে। প্রথম কথা, এই শুভ দীপাবলিতে অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং গণেশের এবং কুবেরের আপনারা কিন্তু পুজো অবশ্যই করবেন। তার আগে আপনারা সকালবেলা প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন। এই শুভ দীপাবলিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই আপনারা আপনাদের গৃহকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা গোটা বাড়িতে গঙ্গা জল অবশ্যই দিবেন, পবিত্র করুন, এবং যদি পারেন একবার গঙ্গা স্নান করে নিতে পারেন। আর যদি না পারেন, সেক্ষেত্রে বাড়িতে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে আপনারা কিন্তু স্নান করতে পারেন। গঙ্গা স্নান করতে হলে খুবই ভালো। তারপর আপনারা গণপতি বাপ্পা এবং মা লক্ষ্মীর পুজো আপনারা অবশ্যই করুন। কী করবেন? দেখুন, মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, এবং গণপতি বাপ্পা গণেশের পুজো যদি করেন, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুবই উন্নতি হবে। সেদিন অবশ্যই আপনারা একটি লাল কাপড়ে, লাল সারুতে মা লক্ষ্মীকে বসিয়ে সন্ধ্যাবেলায় অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশের একত্রে পুজো আপনারা করুন, এবং সেখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কর্পূর দিয়ে আরতি করলে আপনার গৃহের বাস্তু দোষটা কিন্তু কাটবে, এবং আপনারা বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই আপনারা পদ্মফুল সেদিন নিবেদন অবশ্যই করবেন, পদ্মফুল, এবং গণেশজিকে আপনারা লাড্ডু ভোগ অবশ্যই দিবেন, বিশেষভাবে কিন্তু প্রসন্ন কিন্তু হবে, এবং ঘিয়ের প্রদীপটা অবশ্যই আপনারা সেদিন প্রজ্বলন করুন, তাতে 4 গুণ থেকে 10 গুণ লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন, এবং সেই প্রসাদটি প্রত্যেকের মধ্যে ভাগ করে দিন, প্রত্যেককে প্রসাদ দান করুন, বিশেষভাবে লাভ। অর্থাৎ এই যে এই দিন যে শুভ দীপাবলিতে যদি মা লক্ষ্মী এবং গণেশের সঠিক নিয়মে যদি পূজা করতে পারেন, আপনার সারা বছর, 1 বছর দারিদ্রতা অর্থ কষ্ট কিন্তু আপনাদের থাকবে না, এবং নিষ্ঠার সাথে করবেন, অবশ্যই নিরামিষ আহার করবেন, সাত্ত্বিকভাবে থাকবেন, মা লক্ষ্মী কিন্তু আপনাকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। এবার আমি জানাবো যে 5 রাশি আগামীকাল, আগামী শুভ দীপাবলিতে মানে ধনের জোয়ার, ধনবর্ষা, কোটিপতি যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে বিশ্লেষণ করতে চলেছি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন।
এবং গৃহে সেদিন কোনো মতেই যেন কোনো ঝগড়া ঝাঁটি কোনো মতেই যেন না হয়, খুব শান্ত পরিবেশ রাখুন। তাতে বিশেষ করে মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হবেন এবং অবশ্যই গৃহে আলপনা অবশ্যই দিবেন, মা লক্ষ্মী তাতেও কিন্তু প্রসন্ন হন। এবং এর সাথে সাথে আপনারা ধূপ দিবেন, ধূপ যেটা ধূপকাঠি না, বিশেষ করে নারকেলের ছোবড়া দিয়ে যে ধূপটা হয় কিনা, সেদিন অবশ্যই সেই ধূপটা আপনারা কিন্তু দিন। মানে আপনাদের জীবনে দারিদ্রতা দুঃখ কষ্ট কিন্তু দূর হবে। আর এর পাশাপাশি আপনারা চাঁদের লক্ষ্মী এবং গণেশ আপনারা নিয়ে আসতে পারেন, পুরোহিত দিয়ে আপনারা স্থাপনা করুন চাঁদের লক্ষ্মী গণেশ, তাতেও কিন্তু আপনার কিন্তু মঙ্গল কিন্তু হবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু জীবনে কিন্তু আপনার স্থিতি জায়গা কিন্তু আসবে। আমি খুব শীঘ্রই খুব দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি। এবং এর পাশাপাশি আপনারা এই শুভ দীপাবলিতে অবশ্যই আপনারা গৃহকে শুদ্ধ রাখুন, শান্তি রাখুন, আপনার অর্থের ভাণ্ডার পরিপূর্ণ নিশ্চিতরূপে কিন্তু হবে। এবার আমি বলি যে ছয় রাশির আমি নাম বলতে চলেছি, যে ছয় রাশি শুভ দীপাবলিতে মহাকোটিপতি হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা ফিরে পাবেন কন্যা রাশি, আর্থিক স্থিতি মজবুত করবে, ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি আপনাদের হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এবং যে কোনো কাজে এই শুভ দীপাবলি থেকে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কন্যা রাশি নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বললাম, মহা সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশি না সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, আপনাদের ব্যবসা থেকে উন্নতি, বিদেশ থেকে আপনাদের লাভ এই সময়, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, আপনাদের জীবনে প্রচুর ধন সম্পত্তির আগমন কিন্তু আপনাদের হতে চলেছে সিংহ রাশি, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠার লাভ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে, এক কথায় ভাগ্য পূর্ণমাত্রায় আপনাদের সাপোর্ট দিবে কর্কট রাশির আপনি যদি মানুষ হন, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের এই সময়ের মধ্যে সফলতার জায়গা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের এই সময় উন্নতি দেখা যাচ্ছে, কর্ম যারা করছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পুনরুদ্ধার আপনারা কিন্তু করতে পারবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি গোল্ড চাঁদি শেয়ার স্টক বিজনেস থেকে আপনারা লাভ পাবেন, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আর্থিক স্থিতি আকস্মিক অর্থপ্রাপ্তি, বিদেশ দৈনন্দিন রোজগার, ভাগ্য কর্ম সফলতা সব দিকটাই কিন্তু ধনুরাশির মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় আপনাদের কিন্তু লাভই লাভ হতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট কিন্তু করুন। এবং এর পাশাপাশি ধনুরাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের শেয়ার বাজার গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হতে চলেছেন ধনুরাশি। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন
এবং আপনাদের যারা মিডিয়ারিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, গ্ল্যামার ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং এর পাশাপাশি আপনাদের কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি হতে চলেছে। তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনার এই সময়ের মধ্যে কিন্তু অভাবনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। তুলা রাশির আপনি মানুষ এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন তুলা রাশি। এবং রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে। প্রথম কথা, মকর রাশির মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ক্ষেত্রে কর্মযোগ সৃষ্টি করছে। এই সময়ের মধ্যে আপনারা বিদেশ থেকে লাভ পাবেন, আকর্ষক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। আপনার শেয়ার বাজার, সোনা চাঁদি গোল্ড থেকে আপনার কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে, এবং স্টক বিজনেস এই সময় থেকে আপনার কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময় যে রাশির কথা আমি বললাম সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এ অর্থাৎ মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং বেশ কিছু ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, পরীক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, অন্তিম এবং শেষ যে রাশি, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। যে রাশির মানে ধনভাণ্ডার, ভাগ্য সব পূর্ণ হতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট কিন্তু পাবেন এবং বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি আপনাদের করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু নির্দেশ করছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি, কারণ একাদশপতি ধনভাবে আপনাদের সফলতা সাকসেস বেশ কিছু দুর্লভ মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের কিন্তু মানে সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং আপনাদের আটকে আছে, ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে আপনার কুম্ভ রাশি। অর্থাৎ এই যে রাশিগুলোর আমি নাম বললাম একে একে, এই রাশিগুলোর কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ এই রাশিগুলো হতে চলেছে লালে লাল এক কথায়। প্রত্যেককে প্রিয় দর্শক বন্ধুকে আবারও বলবো, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কারণ আপনার একটি কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার প্রচুর পরিমাণে ভিডিও বানাতে উৎসাহিত পাবো এবং আপনাদের পরিবার পরিজনরা যেন এই তথ্যগুলো, সঠিক তথ্য যেন আপনারা পান। সেই জন্য আমি বারবার বলবো, আপনারা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ারটা করুন। শেয়ার করতে ভুলবেন না আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন লোকের সাথে। এই 500 বছর পর এই মহালক্ষ্মী যোগে শুভ দীপাবলিতে আপনার ধনবর্ষা হতে চলেছে এই 6 রাশির। কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে আপনি যদি হন এই রাশিগুলোর মধ্যে। এই শুভ দীপাবলির প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। প্রত্যেকের এই দীপাবলি খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, এই ঈশ্বরের কাছে কামনা করে ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।